বইয়ের নাম হলো লজ্জাতুন নেসা এই বইয়ের নামের অর্থ কি সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না সুলেমানি ফালানামা ও খাবনামা এত আজেবাজে কুসংস্কার এবং এত বাজে বই ইসলামী বইয়ের নামে বিক্রি হয় কিন্তু ভালো ভালো কোয়ালিটির বই বিক্রি হয় না এগুলো আপত্তিকর খুবই দুঃখজনক আমার খুব ক্ষুদ্র নলেজে আমি বলতে পারি সাধারণ ধারণা থেকে আমি বলতে পারি যে এই বইগুলো কোনো পাতে নেওয়ার উপযুক্ত না বাংলা একাডেমির বই মেলায় অনেক ইসলামী প্রকাশনীকে স্টল দেওয়া হয় নাই কেন স্টল কেন দেওয়া হয় নাই তারা বলতে পারেন একটা সুনামধন্য প্রকাশনী সম্পর্কে আমরা শুনেছি যে তারা বলেছেন মানহীন বই নাকি প্রকাশ করে অথচ আমি প্রকাশনী বইটা দেখেছি যেই পরিমাণ কোয়ালিটিফুল প্রচ্ছদ লেখার মান কাগজ ছাপার কোয়ালিটি অনেক সেকুলার প্রতিষ্ঠানরা এরকম বই এই মানে বই প্রকাশ করার কথা কল্পনা করতে পারে না আমরা বাংলা একাডেমির এই বই মেলাতে আমি প্রতি বছরই যাই এরকম বহু প্রকাশনী আছে এই প্রকাশনী বই হাতে নেওয়া পাতে নেওয়ার উপযুক্ত না আমি কোনো বাংলা ভাষা সম্পর্কে খুব জানাশোনা কোনো মানুষ এরকম না অথচ আমার খুব ক্ষুদ্র নলেজে আমি বলতে পারি সাধারণ ধারণা থেকে আমি বলতে পারি যে এই বইগুলো কোনো পাতে নেওয়ার উপযুক্ত না কোনো দিক থেকেই না অথচ এরকম অনেক বইয়ের স্টল হয় ইসলামিক বইয়ের নামে এমন এমন বইয়ের স্টল হয় বইয়ের নাম হলো লজ্জাতুন নেসা এই বইয়ের নামের অর্থ কি সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না এখানে কিন্তু বইমেলাতে এরকম বই বিক্রি হয় সুলেমানি ফালানামা ও খাবনামা এত আজেবাজে কুসংস্কার এবং এত বাজে বই ইসলামী বইয়ের নামে বিক্রি হয় কিন্তু ভালো ভালো কোয়ালিটির বই বিক্রি হয় না এগুলো আপত্তিকর খুবই দুঃখজনক এ ধরনের বৈষম্য হওয়া উচিত না বিশেষ করে ইসলামী বই বিক্রির পরিমাণ এসব করে কোনোভাবে থামানো যাবে না বরং আরও বাড়বে এগুলো করে কোনোদিনও থামানো হ্যাঁ অবশ্যই কোনো বই যদি কোনো ভায়োলেন্স করে কোনো প্রকাশনী ভায়োলেন্স করে অবশ্যই সেটাকে মানা করার রাইট আছে আমার মনে হয় সুস্পষ্ট নীতিমালা হওয়া উচিত যে দিনের আলামত যে কেউ বুঝতে পারবে কোন স্টল কোন প্রকাশনী স্টল পেতে পারে কে পেতে পারে না এখানে এই পক্ষপাতমূলক আচরণ যারা মুক্ত কথার কথা বলে মুক্ত বাক্সা মুক্ত এবং বাক্স্বাধীনতার কথা বলে তারা যদি এরকম পক্ষপাতমূলক আচরণ করে যেই বিশ্বাস সে করে না সেটাকে সে ধারণ করতে পারে না সে জন্য সুযোগ বা স্পেস দিতে পারে না তাহলে এর চাইতে বড় উগ্রবাদ আর কী হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইয়ের যেন সুমতি হয় সেই তৌফিক দান করুন আমরা ভালো ভালো মানসম্মত ইসলামিক বইগুলো দেখে দেখে কিনব আরও অনেক বেশি সেটা বইমেলাতে স্থান পাক বা না পাক এবং অনেক বেশি আমরা ভালো বই নিজেরা পড়বো অন্যদেরকে উপহার দিব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাইরা আমার একটু বসেন একটু আমরা কয়েকটা পুরস্কার দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ না বসেন আমি তো বই বিক্রি করি না আপনি বই কিনতে আসছেন এখানে মৌখিক কোনো প্রশ্ন নাই ভাই লিখিত প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আপনাকে দিলে আরও অনেককে দিতে হবে আমাদের মাহফিল শেষ করতে হবে আচ্ছা ভাই আজকের এই মাহফিল থেকে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি নতুন অনেক কিছু আমরা বলেছি আমি আমাদের স্কুল কলেজে পড়ুয়া তরুণদেরকে বলেছি এই ফেতনার যুগে ইমানের উপরে টিকে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে কি কি কাজের কথা বলেছি কে বলতে পারবে এই যুবক আগে হাত তুলছে বলেন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের বই পড়তে হবে হ্যাঁ